বিলুনিয়া থানার অন্তর্গত উত্তর সোনাইছড়ি এলাকার বাসিন্দা তাপস দাস বয়স ছাব্বিশ বছর পেশায় একজন রাজমিস্ত্রি দুই হাজার কুড়ি সালে আগরতলা যোগেন্দ্র নগরের বাসিন্দা নীলুতের মেয়ে একুশ বছর রিমিকে ভালোবেসে বিয়ে করে সে বর্তমানে তাদের একটা আড়াই মাসের কন্যা সন্তান রয়েছে গত বৃহস্পতিবার নিজের সন্তানকে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় গৃহবধূ রিমি যাওয়ার আগে একটা চিঠি লিখে রেখে যায় চিঠিতে সে বাবার বাড়িতে যাবে বলে উল্লেখ করে স্বামী তাপস কাজ ছেড়ে বাড়িতে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে শুক্রবার সকালে রিমির মা বাবার কাছে ফোন করে তাদের মেয়ে সেখানে গেছে কিনা খোঁজ নেয় তাদের কাছ থেকে কোনো না পেয়ে নিখোঁজ জানায় গত দুই তিন দিন ধরে সে বাড়ি থেকে চলে যাবে বলে আসছিল কি কারণে চলে যাবে জানতে চাইলেও কিছু বলতে চায়নি তার স্ত্রী রিমি এর আগেও একবার রিমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তখনও নিখোঁজ ডায়েরি করে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল তাপস বিয়ে করেছি দুই হাজার বাইশে বিশে এরপরে এতদিন আমার কাছে ফোন করেছিল এরপর দু তিনবার এরকম কম গেছে গা ও যাবের পরে আমি অনেকবার চেষ্টা করছি আমি মিসিংটা ডিপের পরে আইসে বাড়িতে আমার বাড়িতে আইসি আয়ের পরে সে সেদিনকে আমার কইছে এমনি এমনি জামুগাঁ আমি মনসবুদ আগের দিনে আর বলছি ক মনস পরের দিন জামুগাম মহস্প আগের দিন বলছি আমার এর বলে তারপরের দিন দেখে আমার কয়েছে বাহর জামুগাঁ আমি আমি তো কই যাবো কইতে আসে ক বাহর বাড়ি জামু আর আমি তো ঠিক আছে কোনোদিকে জন্য একদিনে থাকো কিছু হয়েছে আমার কই পরে আমি কাজের তুন আইলে এর আমি কাজে গেছি কাজত্ন আয়ের পর কিছু বলো না আমার পূজা গেছে পূজার পরে পূজার দিন আমার জামগা আমি কে যামুকার ঘুমো রাতের বেলা গেছে অনেক বাজে ঘুমার পরে এরপরের দিন সকালে মানে কালকে কালকে সকালে করতে আমি কাজের জন্য যাই ভারটাত রান্না করে দিচ্ছি আমার কাজে যাবে লাগে আমি ভার্টা লাই গেছি যাওয়ার পরে আমার কথা তাড়াতাড়ি বাড়ি চলে আইও তো তখন লাগবে এর আমি কিন্তু তুমি কই জায়গা ও আমি যাম গা বারবার আমার কথাটা কইছে আমি কিছু করিনি আমি কাজে গেছি আর আমার মেয়ে রয়েছে আরে মা রিমির মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগে রিমির বাবা আবার বিয়ে করে আগরতলায় আছেন মাও আরেক পুরুষের হাত ধরে কলকাতায় চলে গেছে রিমিরও এর আগে একবার বিয়ে হয়েছিল আগের ঘরের একটি পুত্র সন্তানও রয়েছে সে এখন রিমির মায়ের সঙ্গে আছে বলে সূত্র মারফত জানা গেছে আগে স্বামী পুত্র ছেড়ে রিমি পুনরায় তাপসের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করেছে আড়াই মাসে শিশু সন্তানকে বাঁচানোর জন্য স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যাকল হয়ে পড়েছে তাপস রিপোর্ট রাইজিস্ট নিউজ